আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? নদীতে যেই জাগ দেওয়া হয়, স্থানীয় ভাষায় বলা হয় জাগ দেওয়া, আর এখানে গাছের বিভিন্ন খুঁটি দিয়ে জাগ দিয়ে রেখেছে আগে। আর মাছ ধরার পরে মাছগুলোকে জীবিত রাখার জন্য এই যে খাঁচি রয়েছে ছোট ছোট, প্রত্যেক ব্যক্তির একটা খাঁচি রয়েছে, খাঁচির ভিতরে মাছগুলো জীবিত রাখার জন্য ভিজিয়ে রাখা হয়েছে। এরকম সামনে আরও অনেকগুলা ঝাঁকি আপনি খেয়াল করবেন। জাল দিয়ে ধরার পরে এগুলো এখানে রেখে দিচ্ছে, মাছগুলো যেন জীবিত থাকে। আর জীবিত মাছের দাম ভালো পাওয়া যায়, আর মাছগুলো যখন মারা যায় তখন মাছের দামটা কিন্তু কমে যায়, সেজন্য মাছগুলোকে জীবিত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এগুলো হচ্ছে ঝাঁকি জাল, আর এই ঝাঁকি জাল দিয়ে ওনারা ঘের জাল থেকে মাছ ধরে থাকে। ঠান্ডায় কাবু হয়ে রয়েছে অনেকে, যেহেতু সকাল থেকে এখানে ভিজে ভিজে মাছ ধরতে হয়। দুপুর হয়ে গিয়েছে, এখনও কিন্তু ওনারা মাছ ধরা চালিয়ে যাচ্ছে। পাখি এসেছে মাছ খাওয়ার জন্য, দেখে খুবই মনোমুগ্ধকর মনে হচ্ছে। কয়েক ঘন্টা যাবৎ ওনারা মাছ ধরে থাকবে এখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ঘেরটা বিশাল জায়গা জুড়ে বিদায়, আস্তে আস্তে মাছ ধরে ওনারা ঘেরটাকে আস্তে আস্তে ছোট করতেছে। যেহেতু সকাল থেকে বিকেল পর্যন্ত ওনারা মাছ ধরে থাকবে, তাই কিছু নাস্তাও নিয়ে এসেছে।
মাশাআল্লাহ 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা উনি মাছ নিয়ে এসেছে মাছগুলোকে এখন যে খাঁচি রয়েছে খাঁচিতে না রেখে যেহেতু নেট আর নেটের মাধ্যমে মাছগুলোকে পানিতে পানির মধ্যে জীবিত রাখার জন্য চেষ্টা করতেছে বিধে রাখবে